বিজেপিত যোগদান করিলেই হাতখন মাপ। খেনক দেখি রন্ধা বড়া, খেনক দেখি দুয়ার মরা নীতি অসম আরক্ষীর। কিয় মৃদুপবন নেওগক ধরিব পৰা নাই অসম আরক্ষীয়ে? কোনে সুরক্ষা প্রদান করেছে মোস্ট ওয়ান্টেড অপরাধী? অসম আরক্ষীর প্রকৃত স্বরূপ উদঙাই, টহল দি ঘুরি ফুরিছে মোস্ট ওয়ান্টেড অপরাধী। গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে বারে বারে অগ্রিম জামিন নাকচ করেছিল মৃদুপবন নেওগর। তার পিছতে বর্তমানলৈ অসম আরক্ষীয়ে গ্রেপ্তার করিব পৰা নাই মৃদুপবন নেওগর। ইয়ার মজতে সোশ্যাল মিডিয়া যোগে ঘোষণা করেছে মোস্ট ওয়ান্টেড অপরাধীজনে বিজেপিত যোগদান করিব মৃদুপবন নেওগকে, অংশগ্রহণ করিব রাষ্ট্রীয় রাজনীতি। শেয়ার করলে বিজেপির মুখ্য কার্যালয় উঠা হত। এইদরে এগারী অপরাধীয় সোশ্যাল মিডিয়া দপদপাই থাকার পাশতো আরক্ষীয়ে ধরব নো লজ্জাজনক কথা। পিছে কোন এই মৃদুপবন নেওগ? নগাঁও আরক্ষীয়ে গুৱাহাটীস্থিত মৃদুপবন নেওগর ঘরত তালাশী চলাইছিল বহু মাস পূর্বে। সেই তালাশীর সময় উদ্ধার হয়েছিল বহু আপত্তিজনক নথিপত্র। উদ্ধার হয়েছিল IPS অফিসারের ইউনিফর্ম, উদ্ধার হয়েছিল বহু জীব জন্তুর ছাল আর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, উদ্ধার হয়েছিল টিভি চ্যানেলের লগো, উদ্ধার হয়েছিল আন বহু আপত্তিজনক তথ্য। তারপিছতেই পলায়ন করেছিল মৃদুপবন নেওগে। বিভিন্ন লোকক প্রবঞ্চনারে বিভিন্ন ধরনের ধন লুটার অভিযোগ আছে এইগারী মৃদুপবন নেওগর বিরুদ্ধে। পলাতক মৃদুপবন নেওগক গ্রেপ্তার করবলে তদানীন্তন নগাঁও আরক্ষী জেলার আরক্ষী অধীক্ষক আনন্দ মিশ্রই যৎপরনস্থিত চেষ্টা চলাইছিল যদিও মৃদুপবন নেওগক ধরব পৰা নাছিল। মৃদুপবন নেওগর সঙ্গে যোগাযোগের সন্দেহত দুগারীক ব্যক্তিক আটক করা হয়েছিল। কিন্তু তারপিছতো সোশ্যাল মিডিয়া যোগে বা বিভিন্ন মাধ্যমত মৃদুপবন নেওগে দপদপাই আছে। শেহতীয়াভাবে মৃদুপবন নেওগে প্রকাশ করেছে তেও হেনো যোগদান করিব রাষ্ট্রীয় রাজনীতিত। বিজেপির মুখ্য কার্যালয়ত থাকা এখন ফটো শেয়ার করে তেও উল্লেখ করেছে রাষ্ট্রীয় রাজনীতিলৈ মাত্র এখোজে বাকি। তেনে সময়তে প্রশ্ন উত্থাপন হয়েছে বিজেপির যোগদানের প্রস্তুতি চলার বাবেই গ্রেপ্তার করা হওয়া নাই নাকি মৃদুপবন নেওগ, যেটা আমার সামান্য অপরাধ করলেই আরক্ষীয়ে বিচারি বিচারি উলিয়াই গ্রেপ্তার করে সাধারণ জনতাক। সেই সময়তে মোস্ট ওয়ান্টেড অপরাধী মৃদুপবন নেওগক কেউ আজিলে গ্রেপ্তার করবা নাই, সেয়া এক রহস্যজনক হাতর। তার মাজতে বিজেপিত যোগদান করে রাষ্ট্রীয় রাজনীতির অংশগ্রহণ করার কথাই বিশেষ তাৎপর্য বহন করেছে। অবশ্যই এই সম্পর্কে কোনো ধরনের বর্তমানের স্পষ্টীকরণ দিয়া নাই ভারতীয় জনতা পার্টির রাজ্যিক সমিতিয়ে। তেনে ক্ষেত্রতে প্রশ্ন উত্থাপন হয় বিজেপিত যোগদান করলেই হয় নাকি হাতখুন মাপ? আরক্ষীয়ে বর্তমানলৈ কিয় গ্রেপ্তার করবা নাই মৃদুপবন নেওগক, সেয়া এক রহস্যর বিষয়। তার মাজতে বিজেপিত যোগদান করার কথা যে চর্চা চলিছে সেই চর্চাও কিন্তু এক রহস্যর বিষয়। ফেসবুক তথা সোশ্যাল মিডিয়াত যেসমূহ ফটো শেয়ার করে মৃদুপবন নেওগে রাষ্ট্রীয় রাজনীতিত যোগদান করার কথা প্রকাশ করেছে, সেইসমূহ ফটো ব্যবহার করার অনুমতি কোনে দিলে মৃদুপবন নেওগক? আরক্ষীয়ে কেতিয়া বিচারি পাব মৃদুপবন নেওগক? আরক্ষীর চকুর আগতে দপদপাই থাকি সোশ্যাল মিডিয়া ব্যবহার করার পিছতো কিয় ধরব পৰা নাই বর্তমানলৈ মৃদুপবন নেওগক, সেয়াও এক বর্তমান সময়ের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আরক্ষীয়ে দিব লাগিব, এই প্রশ্নের উত্তর ভারতীয় জনতা পার্টিয়ে দিব লাগিব। যদি সচাকই বিজেপিত যোগদান করার বাবে হাতখুন মাফ করে দিয়া হয়েছে মৃদুপবন নেওগক, তেতিয়াহলে ই হব আরক্ষীর বাবে আটাইতক লজ্জাজনক কথা। ধন্যবাদ, চাই থাকিব প্রাগ নিউজ ডিজিটাল।